असम चाय मजदूर संघ ने आज अपनी विभिन्न लंबित मांगों को लेकर सरकार के उदासीन रवैये का विरोध जताते हुए मानव श्रृंखला का गठन किया। इस मानव श्रृंखला के गठन के जरिए असम सरकार पर चाय मजदूर संघ ने उनके हितों के साथ खिलवाड़ करने का आरोप लगाया। विभिन्न चाय बागानों के श्रमिकों ने मिलकर मानव श्रृंखला बनाई और बैनर प्ले कार्ड लेकर अपनी मांगों के समर्थन में नारे लगाए। उन्होंने सरकार के सामने अपनी दैनिक मजदूरी 351 रुपये बढ़ाने समेत 11 सूत्री मांग रखी है। इस दौरान विभिन्न स्थानों पर राष्ट्रीय राजमार्गों को घेरा गया। डिब्रूगढ़ में भी विभिन्न चाय बागानों के श्रमिक बरबरुआ में विरोध प्रदर्शन के लिए इकट्ठा हुए। डिब्रूगढ़ में चाय मजदूर संघ के अध्यक्ष पवन सिंह हटवार और मार्गरिटा के सचिव रूपेश ग्वाला ने भी प्रदर्शन में हिस्सा लिया। অসম চাহ মজদুর সংঘ কেন্দ্রীয় সমিতির নির্দেশ মর্মে আমি আজি তৃতীয় পর্যায়ের কার্যসূচী রূপায়ণ করবলে লৈছো। আর আপনাদের দেখিছে যে এই সরকারে নির্বাচনের পূর্বে চাহ শ্রমিকক 351 টাকা হাজিরা দিম বলে প্রতিশ্রুতি দিয়ার পিছতো চাহ জনগোষ্ঠীর লোকসল জনজাতিকরণের প্রতিশ্রুতি দিছিল, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পিছত ওলোটা খড় মারিলে। আজি আমি প্রথম দুটা পর্যায়ে, প্রথম অবস্থা বাগিচা কার্যালয়ের সন্মুখত আর দ্বিতীয় পর্যায়ে জেলা প্রশাসনের সন্মুখত আমি ধর্ণা কার্যসূচী রূপায়ণ করলো, কিন্তু এই সরকারের কোনো গালরা নাই। চাহ শ্রমিকর দাবিক, ন্যায্য দাবিক উচিত মূল্য দিব বিচার নাই। চাহ শ্রমিকক হাজিরা 351 টাকা দিয়ার ইচ্ছা নাই, যার কারণে আজিলেক কোনো ব্যবস্থা গ্রহণ করা নাই। আমি অতি দুঃখে কব বিচার যে এই সরকার মজদুর বিরোধী সরকার, গতি এই মজদুর বিরোধী সরকারে চাহ শ্রমিকর কারণে একু করব নয়। চাহ জনগোষ্ঠীর লোকসলক, আদিবাসী লোকসলক জনজাতিকরণ প্রদান করিম বলে নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল। ছয় জনগোষ্ঠীর তিনি জনগোষ্ঠীক সাহিত্য শাসন প্রদান করলে, কিন্তু কিহর কারণে আমি রাজ্য সরকারক আমি সুদিব বিচার যে কিহর কারণে আমার সাহিত্য শাসন প্রদান করা নাই। যে আজি চাহ জনগোষ্ঠীর লোকসলক ভূমির পট্টা দিম বলে কলে, কিন্তু আজিলেক ভূমির পট্টা দিয়া নাই। কার্যসূচী আমার সরকারে যেতালেক আমার এই চাহ শ্রমিক সকলের দাবি সমূহ পূরণ নকরে তেতালেক এই কার্যসূচী আমি